So hey guys, what's up and welcome to SummerSlam guys. Already amra ajke onekgulo video te eneche ar last video te amra jeta ke ni discussion korchhilam je money in the bank guys possibly hote pareche SETH FREAKIN ROLLINS amader hashtag SETH FREAKIN ROLLINS hoto world wide championship defend korte cholche against sei superstar jake niye pochur khildi hoyeche ar kichu bolar nei kintu ha তুমি মাম্মির ওপর হাত তুলবে এটা তো মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না ডমিনিক মিস্ট্রি এর বদলা তো নেবে আর সেটাই হতে পারে গাইজ রতে হয়তো নিল আর সেটা আমরা দেখতে পেলাম যে এই যে সেথ রলিন্স আর ডেমিয়ান প্রিস্টের যে ম্যাচটা হচ্ছে রয়্যাল মধ্যে সডেনলি ম্যাচটা বিল্ড হয়ে যাওয়া না সডেনলি না সেথ রলিন্স বিগিকে ট্রিবিউট দিয়ে একটা ওপেন চ্যালেঞ্জ রেখেছিল রতে আর সেটাকে অ্যাকসেপ্ট করেছে ডেমিয়ান প্রিস্ট আর কিছু বলার নেই আর এখান দিয়ে কি হতে পারে যে ডেমিয়ান প্রিস্ট আর সেথ রলিন্সের ম্যাচ তো জাস্ট একটা বাহানা আসল তো ডমিনিক মিস্ট্রিও ভালো করে ওড়াবে ভাই তুমি মামির গায়ে হাত রেখেছো এটা তো ছেড়ে দেওয়া যায় না অবভিয়াস ব্যাপার তো ডমিনিক মিস্ট্রি হতে পারে ভাই পুরো ক্যান্ডলস্টিক দিয়ে উড়ন পেটালো সেথ রলিন্সকে আর কি বলবো কিন্তু এখান দিয়ে হতে পারে ম্যাচ হয়তো বিল্ড হয়ে গেল যে সেথ রলিন্স অ্যান্ড ডমিনিক মিস্ট্রি ফর মানি ইন দ্য ব্যাঙ্ক মানে ফর মানি ইন দ্য ব্যাঙ্ক না মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা লন্ডনে হতে চলেছে এটা আমার মনে হয় যে সবথেকে ক্লাসিক ম্যাচ এটাকে নিয়ে তো আমরা কথা বলেইছি কিন্তু হ্যাঁ আমি ভিডিও করতে করতে আমার যেন সাডেনলি মাথায় এটাই হিট করলো যে এরকমও তো হতে পারে ভাই আমরা ভাবছি একদিকে কিন্তু ডাব্লিউডি হয়তো পুরো 360 ঘুরিয়ে দিল আর সাডেনলি দেখা যে ড্রিউ ম্যাকিন্টায়ার হয়তো রিটার্ন করলো সেথ রলিন্সকে উদম পেটালো জাস্ট এই ম্যাচের মধ্যে দিয়ে হয়তো ড্রিউ ম্যাকিন্টায়ারের ইনপুটটা ডাব্লিউডি দেখাতে পারে কিন্তু হ্যাঁ আমার মনে হয় না যে এটা করবে কারণ আমি চাইবো যে ভাই যখন তুমি জাজমেন্ট দেখে ইউজ করছো এরকম সেগমেন্ট থেকে শুরু করে ম্যাচ বিল্ড আপ থেকে শুরু করে তাহলে তুমি পুরো জাজমেন্টের সাথে সেথ রলিন্সের পুরো স্টোরি লাইন রাখো এখানে মাঝখানে ড্রিউ ম্যাকিন্টায়ারকে বোকানোটা জাস্ট বিলাসিত আর আমার মনে হয় যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে এখন হয়তো ডাব্লিউডি আনবে না মেবি হয়তো সামার স্ল্যামের টাইমে আনতে পারে কারণ আমরা একটা রিপোর্ট শুনছিলাম যে হয়তো সামার স্ল্যামের জন্য হয়তো সেথ রলিন্স আর ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ বিল্ড করবে এটা হতে পারে গাইজ হ্যাঁ এটাও হতে পারে যে হয়তো মানি ইন দ্য ব্যাঙ্কের মধ্যেই হয়তো ড্রিউ ম্যাকিন্টায়ার একটা হিউজ রিটার্ন করবে কারণ ড্রিউ ম্যাকিন্টায়ার ভিডিও বলবে যদি আমি আবার রিংয়ে ফিরি তাহলে সেটা বেস্ট হয় যে আমি একটা আমার নিজের জায়গাতেই আবার আমি রিটার্নটা নেবো তো সেটা হতে পারে গাইজ মানি ইন দ্য ব্যাঙ্কের মধ্যেই হয়তো ড্রিউ ম্যাকিন্টায়ার সাডেনলি এলো আর সেথ রলিন্সের উপর অ্যাটাক করলো আর সেখান দিয়ে ম্যাচ বিল্ড আপ করা শুরু হলো যে সেথ রলিন্স ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার ফর সামারস্ল্যাম কিন্তু আমি এখানে আরও একটা ইন্টারেস্টিং প্রেডিকশন রাখবো কারণ রিসেন্টলি আরও একটা রিপোর্ট এসছে মানে একসাথে অনেক অনেক রিটার্নের রিপোর্ট আসছে এখন ড্রিউ ম্যাকিন্টায়ারকে নিয়ে আসছে তার সাথে রেন্ডি অর্টন হ্যাঁ রেন্ডি অর্টনের রিপোর্ট এটাই এসছে যে সামারে তো হতে পারে না কিন্তু হ্যাঁ এবছরের লাস্টে হতে পারে গেছে রেন্ডি অর্টন রিটার্ন করতে কারণ রেন্ডি অর্টনের রিটার্ন নিয়ে অলরেডি স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে তো প্রচুর রুমার্স তো আসছে তো রেন্ডি অর্টনকে নিয়ে আমি সাইডে আসতে চাই কারণ তোমরা জানো যে যতবারই আমি রেন্ডি অর্টনকে নিয়ে কিছু কথা বলি তারপরে কোথায় বেলুন ফেটে উড়ে যায় আর কিছু বলার নেই তো কিন্তু আমি এমন একজন সুপারস্টার রিটার্নের কথা বলবো যে সুপারস্টারের রিটার্ন শুনলেই মানে বুক কেঁপে ওঠে কারণ অবভিয়াসলি তার রিটার্ন হলো সমস্ত কিছু হলো আবার কোথায় উড়ে গেলে এরকম ব্যাপার যেটা আমরা লাস্ট ইয়ার যা দেখেছি আর কিছু বলেনি এবার একটা মানুষ ম্যাচই পেলো না মানে কিছু বলে নেবে রেসলম্যানিয়া সে মিস করে গেল মানে এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে নেহাত তাকে কি বলবো বাচ্চাকে লালিপপ দেওয়ার মতো তাকে অ্যান্ড্রয়েডে যায় ব্যাটেল রয়্যাল জিতিয়ে দিল আর কিছু বলেনি বা ববি ল্যাশের অবস্থাই খুব খারাপ কিন্তু হ্যাঁ ব্রে ওয়াইট গাইজ ব্রে ওয়াইটের পসিবিলিটি গাইজ রিটার্নের প্রচুর চান্স আছে আর সেটা হতে পারে সামার স্ল্যাম অ্যারাউন্ডে আগে আমি এখানে একটা প্রেডিকশন রাখবো কারণ রিসেন্টলি একটা কিছু কিছু রুমার্স এটা আসছে যে গ্রে ওয়াইট শুধু রিটার্ন হবে না গ্রে ওয়াইটের সাথে সাথে গেছে হয়তো ফিন্ডও গাইজ রিটার্ন করতে পারে আর গেছে নর্মালি তোমরা যখন দেখেছি যে সেই সময় যখন গ্রে ওয়াইট রিটার্ন করেছে তখন তার সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখিয়েছিল ওয়াইট সিক্স পুরো ফ্যামিলিটাকে দেখিয়েছিল আর সেখান দিয়ে গ্রে ওয়াইট নতুন আরেকটা ক্যারেক্টার নিয়েছে মানে এমনি তো গোলমাল সিন চলছে তার সাথে সাথে আরও একটা ক্যারেক্টার আঙ্কেল হাউডি এখন এই আঙ্কেল হাউডিকে নিয়ে কি ডাব্লিউডব্লিউ আর কোনো প্ল্যানে আছে কি এটাকে কীরকমভাবে ইউজ করবে সেটাও পরের ব্যাপার কিন্তু ফিন্ডকে নিয়ে আসা তো সেটা একটা আমার মনে হয় যে সবথেকে বেশি থান্ডারাস হবে আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউ যদি এটা করে তাহলে কিন্তু সবথেকে বেশি বেস্ট হবে যে যদি ফিন্ডকে গাইজ নিয়ে আসে এবার দেখো এখন যদি ফিন্ডকে নিয়ে আসে অবভিয়াসলি তোমরা ফিন্ডের ক্যারেক্টারটা জানো কিরকম ফিন্ডের ক্যারেক্টার এমন না যে সে প্রমো দেবে বা এরকম কিছু নয় সে পুরো একদম মারাত্মকভাবে থাকে সে যে কাউকে ভিক্টিম বানায় নিজের আগে ডাব্লিউডব্লিউ মানে এই জিনিসটাই ভাবছে কারণ গাইজ আমি অলরেডি কিছু মানে কিছু সপ্তাহ না কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গাইজ ডাব্লিউডব্লিউ হয়তো এটা প্ল্যান করতে পারে যে এই যে ব্রক লেসনার কোডি রোডসের যে মোমেন্টে স্টোরি লাইন এন্ড হবে তারপরেই গাইজ হতে পারে ব্রে ওয়াইট আর কোডি রোডসের মধ্যে স্টোরি লাইন শুরু করলো আর অবভিয়াসলি এটা দরকার কারণ কোডি রোডসেরও তো দেখাতে হবে যে ভাই রাসেলমেনিয়া হওয়া অবধি কিছু স্টোরি লাইনের মধ্যে কোডি রোডসকে রাখতে হবে সেটা আমার মনে হয় যে সবথেকে বেশি বেস্ট তুমি
ব্রক লেসনারের সাথে স্টোরি লাইন করে তারপরে তুমি কোডি রোডসের সাথে ব্রে ওয়াইটের লাগাওয়ার অব মানে লাগাও মানে স্টোরি লাইন লাগাও এটাই বলছি। তো সেক্ষেত্রে এটা মনে হয় যে সব থেকে সেরা হবে। ইভেন তোমরা সেই সময় জানো কি হয়েছিল, যখন রেনজোরন রিটার্ন করেছিল সামারস্ল্যামে ব্রক লেসনারের কাছে হেরে গেছিলো, তারপরে রেনজোরন কীরকমভাবে ব্রে ওয়াইটের সাথে স্টোরি লাইনে ঢুকিয়েছিল, তো সেটাও মনে হয় যে সব থেকে বেশি ক্লাসিক হবে। যদি এরকমভাবে যদি কোডি রোডসের ক্ষেত্রেও করে যে দেখা গেলো কোডি রোডস এরকমভাবে ধরো নাইট অফ চ্যাম্পিয়ন্সে হেরে গেছে, তো এটাকেই হয়তো কন্টিনিউ করে ডাব্লিউডি দেখাতে পারে যে হয়তো সামার স্ল্যামেও হয়তো কোডি রোডস হয়তো কোনোভাবে হেরে গেলো বা কোনোভাবে হয়তো এমন কিছু হলো তারপরে ওটাকে হয়তো মানে নিয়ে গেলো ব্রে ওয়াইটের সাথে স্টোরি লাইন করে, তাহলে সেটাও কিন্তু সব থেকে বেশি সেটা হবে। তো অনেক কিছু কিন্তু ডাব্লিউডি কিন্তু ব্রে ওয়াইটের সাথে করতে পারে। কিন্তু এখানে যদি কথা হয় যে ভাই ফিন্ডের আশা, তো ফিন্ডের আশাতে আমার মনে হয় যে আরও বেশি এক্সাইটিং হবে, কারণ ডাব্লিউডি আমার মনে হয় যে দেখো আমি চাইবো যে যদি তোমরা ব্রে ওয়াইটকে রিটার্ন করো তাহলে ফিন্ডকে দিয়ে রিটার্ন করাটা কিন্তু সব থেকে বেশি সেরা, কারণ অবভিয়াসলি আঙ্কেল হবি ক্যারেক্টারটা তো রয়েছে, কিন্তু ফিন্ড ক্যারেক্টারটা না সব থেকে বেশি দরকার, কারণ ব্রে ওয়াইট নর্মালি প্রোমো দিচ্ছে ব্যাস এতটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যদি ফিন্ড ক্যারেক্টারটাকে যদি নিয়ে আসে না তাহলে আমার মনে হয় যে সবথেকে বেশি ক্লাসি হবে, কারণ ফিন্ড ক্যারেক্টারটি এরকম থাকে যে যাকে তাকে অ্যাটাক করবে একটা অন্ধকারের মধ্যে তাকে নিয়ে যাবে, তো এই ক্যারেক্টারটা কিন্তু আরো বেশি এক্সাইটিং হয়। অবভিয়াসলি আমাদের লোম খাড়া তো করে দেয়, কিন্তু লোম তো খাড়া ওইখানে হয়েছিল রয়্যাল রাম্বলে ব্রে ওয়াইটকে যা দেখেছিলাম অক্টোপাস টাইপের কিরকম দেখতে লাগছিল আর কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ যদি ডাব্লিউডি যদি মানে ফিন্ডকে নিয়ে আসে তাহলে কিন্তু সবথেকে বেশি ক্লাসিক হবে। আর গাইস এখানে একটা খুব বড় একটা প্রেডিকশন আছে, আর এই প্রেডিকশনটা হচ্ছে গাইস ডাব্লিউডি এটা করতে পারে যে সামারস্ল্যামে হয়তো ফিন্ডের রিটার্ন করা, আর গাইস এই রিটার্নটা শুধুমাত্র সামারস্ল্যামে যা হলো তাই নয়, কারণ দেখো যখন আমরা এক্সট্রিম রুলসে দেখেছিলাম যে ব্রে ওয়াইটের রিটার্ন, অবভিয়াসলি ব্রে ওয়াইটের রিটার্নটা একটা স্টেপ মানে খুব একটা মানে একটা আলাদাই পার্টে রেখেছিল যে এক্সট্রিম রুলস শেষ হয়ে যাচ্ছে তখনই ব্রে ওয়াইটের রিটার্ন হচ্ছে, কিন্তু ফিন্ডের রিটার্নটা হয়তো এমনভাবে হলো যে কোনো একটা সুপারস্টার ভিক্টিম হলো। আর গাইস এখানে প্রচুর বেশি হাইপ হচ্ছে যে গাইস ফিন্ড হতে পারে গাইস সেথ রলিন্সকে অ্যাটাক করলো, যেমন তোমরা সেই সময় দেখেছিলে সেই নাইট অফ চ্যাম্পিয়ন্সে, যখন নাইট অফ চ্যাম্পিয়ন্স না তখন ছিল ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স, আর ওখানে সেই মনে আছে সেই সেথ রলিন্স আর ব্রন স্ট্রোম্যানের মধ্যে ম্যাচ হয়েছিল, সেখানে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছিল, তারপরে দেখা গেছিলো যে ফিন্ড অ্যাটাক করেছে সেথ রলিন্সের উপর, আর সেখান দিয়ে মানে স্টোরি লাইন গিয়েছিল কত কিছু না হয়েছিল, হেলিনা সেল, তারপর সাউদি আরবিয়াতে গিয়ে সেথ রলিন্স হেরে যাওয়া, তো অনেক কিছু তো হয়েছিল। কিন্তু ডাব্লিউডি হয়তো এরকম প্ল্যান করতে পারে যে ব্রে ওয়াইটের গাইস রিটার্নটা অ্যাজ এ ফিন্ডের সাথে করবে, আর গাইস ফিন্ড হয়তো সেথ রলিন্সের উপর অ্যাটাক করবে, আর গাইস এটা আমার মনে হয় যে আমার মনে হয় এটা আমরা দেখতেও পছন্দ করবো, আর তারপরে দেখা গেলো যে সেথ রলিন্সের থেকে হয়তো ফিন্ডের হাতে আবার মানে আবার নয় ওয়ার্ল্ড হিভের চ্যাম্পিয়নশিপ যাবে, কিন্তু আবার টাইটেল যাবে এরকমকার, সেই সময় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ চলে গেছিলো এবারে ওয়ার্ল্ড হিভের টাইটেল যাবে। কারণ দেখো ফিন ক্যারেক্টার তো দেখো ডাব্লিউডি অ্যারাউন্ডে তো প্রচুর মানে রুমার্স বেরোয়, অনেকে বলছে নাকি ব্যাক স্টেজে নাকি প্রচুর জন নাকি ফিন্ডকে পছন্দ করতো না, তার ক্যারেক্টারটাকে পছন্দ করতো না, অনেকের মনে হতো যে এটা নাকি প্রচুর বেশি নাকি মানে কী বলবো মানে ভয়ানক টাইপের মানুষকে নাকি খারাপ দেখাবে, তো তাই জন্য ফিন্ড ক্যারেক্টারটাকে নাকি মানে বলবো মানে ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু ট্রিপল এইচ আবার এটাকে নাকি অনেক পছন্দ করে বা এরকম প্রচুর রুমার্স চলেছে। বাট এটা তো মানতে হবে যে ভাই ডাব্লিউডি কিন্তু যে সুপারস্টার বা যে গিমিকের থেকে প্রচুর বেশি আর্ন করে, কারণ তোমরা জানো যে ফিন্ডকে দিয়ে কত কিছুই বেরিয়েছিল, সেটা মাপ হোক সেটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন টয় থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ডাব্লিউডি কিন্তু প্রোডাক্ট বের করেছিল ফিন্ডকে দিয়ে, আর সেখানে কিন্তু মার্কেটিং কিন্তু যথেষ্ট বেশি টপে হয়েছিল, ইভেন গাইস ব্রে ওয়াইটের সেই সময় কিন্তু যথেষ্ট বেশি কিন্তু মার্চেন্ডাইজ সেল হয়েছিল গাইস ডাব্লিউডির মধ্যে, তোমরা জানো যে ফিন্ডকে দিয়ে কিন্তু প্রচুর মার্চেন্ডাইজ সেল হয়েছিল, ইভেন এখনও যদি ফিন্ডকে আবার নিয়ে আসে তাহলেও কিন্তু প্রচুর মার্চেন্ডাইজ সেল হবে, কারণ ফিন্ডের ক্যারেক্টারটি আলাদা লেভেলের ছিল, আর অবভিয়াসলি প্রচুর জন এটাকে মানে অ্যাজ এ কী বলবো মানে আলাদাই লেভেলে ভেবেছিল, সেটা হতে পারে তার মাস্ক, সেটা হতে পারে তার ওই গ্লাভ, সেটা হতে পারে তার ওভারঅল টি শার্ট বলো সমস্ত কিছু, তো সেক্ষেত্রে এটা হতে পারে যে ট্রিপল এইচ হয়তো ফিন্ডকে আবার নিয়ে আসলো, আর ট্রিপল এইচ হয়তো আবার ফিন্ডকে টাইটেল হ্যান্ডওভার তো নয় বাট সেথ রলিন্সকে দিয়ে হারিয়ে দিল। আমার মনে হয় যে এটা সব থেকে বেশি থানরাজ দিকে যাবে, হ্যাঁ সেথ রলিন্সের জন্য খারাপ লাগবে যে ভাই সেথ রলিন্স হেরে গেল, বাট স্টিল আমার মনে হয় যে ভাই ফিন্ড ব্রে ওয়াইটের টাইটেল জেতাটা এটা জাস্ট আমাদের কাছে একটা ইমোশনাল যে ভাই ব্রে ওয়াইট এলো, ব্রে ওয়াইট জাস্ট একটা এলিয়েনাইটের সাথে পিচ ল্যাক ম্যাচ খেললো তারপরে কোথায় চলে গেলো, তো সেক্ষেত্রে ফিন্ডকে টাইটেল দেওয়া ব্রে ওয়াইটের কাছে টাইটেল আসা তো সেটা সবথেকে বেশি ক্লাসিক, কিন্তু আমরা চাইবো না যে আবার গোল্ডবার্গের সে টাইটেল রানকে এন্ড করুক, কিন্তু হ্যাঁ ফিন্ডের যদি টাইটেল রান এন্ড করতে হয় তাহলেও কিন্তু সবথেকে বেশি থান্ডারভাবে কিছু একটা করাটা দরকার, সেক্ষেত্রে যদি ডাব্লিউডব্লিউই হবে যে হ্যাঁ আমরা ফিন্ডকে হারাবো গাইস, ফিন্ডকে হারাবো কোডি রোডসকে দিয়ে, তাহলেও কিন্তু সেটা সবথেকে বেশি ক্লাসি হবে, কারণ তোমরা জানি যে সেই সময় কী হয়েছিল সেই ব্রেন্ডি অটেন ব্রে ওয়াইটকে হারিয়েছিল রোস্তাল মেনিয়া, আর এটা দেখাতে পারে যে ডাব্লিউডব্লিউই যে কোডি রোডস হয়তো রোমিনিয়াসকে তো হারাতে পারলো না, কিন্তু কোডি রোডসের স্টোরি হয়তো ফিনিশ হলো যে ফিন্ডকে হারিয়ে মানে একজন বড় দানবকে হারিয়ে সে টাইটেল ক্যাপচার করেছে, তো এটাও কিন্তু সবথেকে বেশি ক্লাসিক হবে। তবে অনেক
স্বপ্ন দেখছি এত বেশিও দেখা উচিত না, তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা মনে রাখতে পারো যে তোমাদের কি মনে হয় ভাই পিন কি তাহলে রিটার্ন করবে, রিটার্ন করলে কিরকম স্টোরি লাইনে যাবে আর কি ফ্লেভার দেবে। তো অনেক কিছু তো আমরা ডিসকাশন করবো, অনেক কিছু নিয়ে আসবো, দেখা হবে নেক্সট সপ্তাহে।